লাইভ, আমি নন্দিনী নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমার এক্সাম রয়েছে, অনার্সের পেপারগুলো হয়ে গেছে, এখন পাশের পেপারটা রয়েছে, সংস্কৃত অনলাইন এক্সাম রয়েছে। এখন 10টা বেজে গেছে, কোয়েশ্চেনও দিয়ে দিয়েছে, এক্সামটা দিয়ে নিই, চলো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। ফাইনালি আমার এক্সাম দেওয়া কমপ্লিট হলো, মানে লেখাটা হয়েছে, এখনও মেল করাটা বাকি আছে, মেলটা করতে হবে। তারপরে বাস সেই 10টাতে বসেছি, এখন বাজে 3টে, অবশেষে আমার পরীক্ষাটা দেয়া কমপ্লিট হলো। মানে অসুস্থ হয়ে পড়েছি আমি রীতিমতো, এখনও স্নান হয়নি, খাওয়া বলতে শুধু একটু ম্যাগি খেয়েছি। তো যাই এখন স্নান দান করে দুপুরের খাওয়াটা সেরে নিই, বেলা 3টে বেজে গেছে, তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে খেতে বসে গেছি, আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, কাঁকড়ার ভাজা, আর পেঁপে দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে তরকারি হয়েছে, আর মুসুর ডাল হয়েছে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, আর এখানে এটা বাটা মাছ না পোনা মাছ, যাই হোক একটা সর্ষে দিয়ে ঝাল হয়েছে। দিদিভাই আজকে সব রান্না বান্না করে, আমার পরীক্ষা ছিল বলে দেরিও হয়ে গেছে, চলো খালি চটপট খেয়ে নিই। দেওয়া হতো থেকে উঠে চা করলাম, সবাইকে চা দিলাম, নিজেও খেলাম, দিয়ে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে নি।
ম্যাগি ভাজা করেছে। ম্যাগি ভাজাটা এখন আমরা খাইনি, সার্ভ করবো এক্ষুনিও। ম্যাগি ভাজাটা তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি ম্যাগি ভাজাটা তোমাদের ভালো লাগে দেখতে, তোমরা তো আর খেতে পারবে না, যদি ভালো লাগে দেখতে তো অবশ্যই আমাকে বলো, আমি একটা ম্যাগি ভাজার আলাদা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। রাতের খাওয়া দাওয়া শেষ, এখন রাত 11টা বাজে, অনেক রাত হয়ে গেল। আমি আর দিদি ভাই একটা চ্যালেঞ্জের ভিডিও করছিলাম, কিছুদিন পরে ওই চ্যালেঞ্জের ভিডিওটা আমার চ্যানেলে আসবে, অবশ্যই দেখো, পাশে থেকো, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।